বকুল কোথায়? আজকে ওর তো রেজাল্ট বেরোনোর কথা ছিল না? ঋষি চেক করছিল নেটের রেজাল্ট, হঠাৎই বকুলের রেজাল্ট চেক করতে গিয়ে দেখে যে ওর রেজাল্টটা হোল্ড করা আছে। লোকাল থানায় গিয়ে যোগাযোগ করতে হবে, তবে পাবে। রেজাল্ট হোল্ড করা আছে? কাফলিংটা যেন কোথায় রেখেছিল? কোথায় গেল আমার কাফলিংটা? আমাকে খুঁজে বার করতে, চাবি না হলে তালবাড়ি খুলবেন। এই ফাইলটা এখানে পড়ে গেল কি করে? তাই তো, তুমি একবার কাফলিংটা গিয়ে চেক করো তো ঠিকঠাক আছে কিনা। একবার দেখে নি। হ্যাঁ, খুলে অরুণাভুর কোনো খোঁজ পেলি? ও কোমায়। রজতাবু রক্ষিত এখন এই রাগে কি করে বসবে কে জানে। এই জন্যই আমি বলি, এই সব লোকদের না সঠিক জায়গা হচ্ছে জেল। এশা কাকিমণি কোথায়? রান্নাঘরে। তাহলে আমিও যাই। হ্যাঁ, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। কি হলো? তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। আজ যদিও সেন্স ফিরেছে, কিন্তু লাইফ সাপোর্ট এখনো খোলা হয়নি। তাহলে রজতাবু বাবু, আপাতত মাসখানেকের জন্য আপনার ছেলে বেঁচে গেল, কিন্তু একটা কথা কান খুলে শুনে রাখুন, অরুণাভ সুস্থ হলে এখান থেকে বাড়ি নয় সোজা লকআপে যাবে। আজ অবশ্য প্রথম দিন, এত তাড়াতাড়ি পৌঁছবে এই আশা করাটা তো ঠিক হবে না। স্পিড বাড়তে একটু তো সময় লাগবে। কাছাকাছি কাছাকাছি কি বলছিস? এমন কোনো জায়গা নেই যেখানে খুঁজিনি, কোনো ব্লাড ব্যাংকের রক্ত পেলাম না। ছেলেটা যে কি হবে বুঝতে পারছি না। আমার মনে হয় না, মানে তুই না একবার তোর বসকে এই ব্যাপারটা একটু বলে দেখতে পারতি। উনি তো অনেক বড় মানুষ, নিশ্চয়ই একটা কোনো ব্যবস্থা হয়ে যেত না। আর বস, উনি ওনার নিজের ছেলেকে নিয়ে ব্যস্ত এখন। আমি তো একজন ছোটোখাটো কর্মচারীর সাহায্য কি উনি এই সময় করতে পারবেন? সময় আছে ওনার? আরে শোন শোন, আগে আমার কথাটা শোন। তুই এত উদ্বিগ্ন হচ্ছ না, তার থেকে বরং ভালো হয় কি একবার ওনাকে ফোন কর তুই। হ্যাঁ, তুই একবার ফোন কর, তারপরে দেখ, নিশ্চয়ই কোনো একটা ব্যবস্থা হবে। তোর কি ধারণা আমি ফোন করিনি? এই দেখ, কাল থেকে কতবার ফোন করেছি, একবারও ফোন ধরেনি। কিন্তু রক্ত তো আজকেই দেওয়ার খুব দরকার ছিল রে, খুব মুশকিল হয়ে যাবে তো এই ব্যাপারটা। আর বলিস না, ভাবতে ভাবতে আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে, কি যে করবো। দাদা, এক কাপ চা দিন না। দাদা, আপনার পার্সটা পড়ে গেছিল। শোক,
একে অ্যারেস্ট করুন। আমার স্বামীর উপর আপনার গুন্ডা গুলি চালায়। সূর্যালোক স্কুলে আপনি বোমা লাগিয়েছিলেন। স্টপ ইট! আপনি কি পুলিশ? কি আইন নিজের হাতে তুলে নিচ্ছেন? রজত অবরক্ষিতের বিরুদ্ধে যে অ্যালিগেশন দিচ্ছেন তার প্রমাণ আপনার কাছে আছে? এই নিন অফিসার, জল জ্যান্ত প্রমাণ, রজত অবরক্ষিতের ডান হাত। আমার মনে হচ্ছে এটা একটা চক্রান্ত, আর আমি সেটা প্রমাণ করেই ছাড়বো। কেউ ইচ্ছে করে ভালো খাবারগুলো বদলে খারাপ খাবার রেখে গিয়েছিল। কে শুধু শুধু আপনার বিরুদ্ধে চক্রান্ত করতে যাবে বলুন তো? আমাদের আপনাকে সোকস করতে হবে, আর সেই সোকসের উত্তরও আপনাকে দিতে হবে। আমাদের আর কিছু করার নেই, চলুন। একটু দাঁড়ান সবাই। আশা চৌধুর বউ, ধরে নিচ্ছি তার মধ্যে একখানা বড় খামতি আছে, কিন্তু তা বলে কি তাকে ত্যাগ করা হবে? নিশ্চয়ই তা করা হবে না। তাহলে যদুকে দূরে পাঠিয়ে অনুষ্ঠান স্থগিত রেখে কি লাভ হবে মা? তাহলে এখন কি করা হবে মথুর বাবু? ব্যাটার জীবনটা আমরা এইভাবে নষ্ট করে দেব, তাই তো? এরপর থেকে দেখবে এরকম ছোট ছোট ফাঁড়া তোমার জীবনে আসতেই থাকবে। কি বলছিস লোকনাথ? মা এসেছিলেন তোর কাছে? মা আমায় বাইরে ঠেলে দিয়েছেন গুরুদেব, মায়ের আঁচলের স্রোতে ভেসে যেতে হবে আমাকে। চললাম মা গো, তোমার জগৎ সংসার যে আমায় ডাকছে, আমি শিকড়ের খোঁজে চললাম। যতই বোমাগুলি লড়াই হোক না কেন, আমি চিরণীকে ঠিক খুঁজে বার করবই। আমি মোহনপুর বাস স্ট্যান্ডে যাব। আমাদের এক্ষুনি এখান থেকে চলে যেতে হবে। না না, দীপ্তবাবু আসবেন, ওনাকে বাঁচাতে হবে। কিন্তু এখানে তো কেউ নেই। আমি আর এই বিপদের মধ্যে তোমাকে বাড়ি থেকে বেরোতে দেব না। এই ঘরেই তোমাকে বন্ধ করে দিলাম। ঝড়ের ফলে কত লোক ঘর বাড়ি হারিয়েছে, আমাকে যে তাদের জন্য ত্রাণ ভিক্ষে করতে হবে মা। দেশের মানুষের এই বিপদ, আর আমি এখানে ঘরের মধ্যে চুপ করে বসে থাকবো? চলো রে, এখান থেকে পালিয়ে যাই, পালিয়ে যাই এখান থেকে। একটা ছোট্ট ঘর বানাই আমরা দুজনে মিলে, একটা ছোট্ট সংসার, তারপর একটা ছোট্ট পেকম আসবে। হরি ধ্যাত কেন আসবে না? ছোট্ট এটিতে আসবে। আশা চৌধুর বউ, ধরে নিচ্ছি তার মধ্যে একখানা বড় খামতি আছে, কিন্তু তা বলে কি তাকে ত্যাগ করা হবে? নিশ্চয়ই তা করা হবে না। তাহলে যদুকে দূরে পাঠিয়ে অনুষ্ঠান স্থগিত রেখে কি লাভ হবে মা? তাহলে এখন কি করা হবে মথুর বাবু? ব্যাটার জীবনটা আমরা এইভাবে নষ্ট করে দেব, তাই তো? এরপর থেকে দেখবে এরকম ছোট ছোট ফাঁড়া তোমার জীবনে আসতেই থাকবে। কি বলছিস লোকনাথ? মা এসেছিলেন তোর কাছে? মা আমায় বাইরে ঠেলে দিয়েছেন গুরুদেব, মায়ের আঁচলের স্রোতে ভেসে যেতে হবে আমাকে। চললাম মা গো, তোমার জগৎ সংসার যে আমায় ডাকছে, আমি শিকড়ের খোঁজে চললাম। যতই বোমাগুলি লড়াই হোক না কেন, আমি চিরণীকে ঠিক খুঁজে বার করবই। আমি মোহনপুর বাস স্ট্যান্ডে যাব। আমাদের এক্ষুনি এখান থেকে চলে যেতে হবে। না না, দীপ্তবাবু আসবেন, ওনাকে বাঁচাতে হবে। কিন্তু এখানে তো কেউ নেই। আমি আর এই বিপদের মধ্যে তোমাকে বাড়ি থেকে বেরোতে দেব না। এই ঘরেই তোমাকে বন্ধ করে দিলাম। ঝড়ের ফলে কত লোক ঘর বাড়ি হারিয়েছে, আমাকে যে তাদের জন্য ত্রাণ ভিক্ষে করতে হবে মা। দেশের মানুষের এই বিপদ, আর আমি এখানে ঘরের মধ্যে চুপ করে বসে থাকবো?